গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকা কুয়াশায় ঢাকা পড়ে আজ দিনের বেলাতেও কোথাও কোথাও কুয়াশায় আচ্ছন্ন থাকতে দেখা যায়। ঘরের বাইরে বের হওয়া মানুষের ঠান্ডা থেকে রক্ষা পেতে ছিল বাড়তি প্রস্তুতি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদরা। বুদ্ধদেব কুণ্ড রিপোর্ট। গ্রাম ও জেলা শহরে এবছর ঘন কুয়াশার দেখা পাওয়া গেলেও রাজধানীতে কুয়াশার দেখা মেলে শুক্রবার দুপুর থেকে। ঘুরতে বের হওয়া মানুষকে কুয়াশায় কিছুটা ভোগান্তিতেও পড়তে দেখা যায়। শীতের জন্য অনেকের বাড়তি প্রস্তুতি নিতে দেখা যায়। আজকে যেরকম কুয়াশা বা আকাশ অন্ধকারচ্ছন্ন লাগতেছে এরকম আর লাগে না। ওই যে জাদুঘর বিমান জাদুঘরে ঘুরতে আসছে তা বাচ্চারা আগের থেকে রেডি করে নিয়ে আসলাম। গভীর নিম্নচাপের প্রভাবে দিনের তাপমাত্রা শনিবার ও রোববার 1 বা 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে জানিয়ে এই আবহাওয়াবিদ জানান পরের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে। বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে এবং সেই সময়ে শীত কিছুটা অনুভূত হবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আর মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়। গভীর নিম্নচাপ কারণে যে মেঘমালা আসতেছে এই মেঘের কারণে বা মেঘমালা প্রভাবে আগামীকাল দেশের বিশেষ করে মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরপরও ঘন কুয়াশা ও ঠান্ডা জেঁকে বসবে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।